দেখ কত সুন্দর দৃশ্য, তুই কোনোদিন দেখেছিস আগে? কবে থেকে বলছি চ চ চ, তুই তো আসতেই চাস না। যদি না আসতিস তাহলে দেখতে পেতিস সেটা। হ্যাঁ রে, চারিদিক কমলা আভায় ভরে গিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তুই যদি না নিয়ে আসতিস তাহলে আমি এত সুন্দর দৃশ্যটা সত্যিই মিস করতাম। আমাকে এখানে প্রথম কে নিয়ে এসেছিল বলতো? আমার বয়ফ্রেন্ড। কে কে নিয়ে এসেছিল? ওই বাটকল ছোড়া, তাই বলি। এরকম ফালতু জায়গা তুই হঠাৎ কোথা থেকে দেখলি? এই ফালতু জায়গা তোর ওই বাটকল ছোড়ার পক্ষে নিয়ে আসা সম্ভব? এই তোর ব্যাপার কি রে, তুই এক্ষুনি বললি খুব সুন্দর লাগছে দৃশ্য, খুব সুন্দর জায়গা। এখনই যে আমার বয়ফ্রেন্ডের নাম শুনলি অমনি তোর জায়গাটা খারাপ হয়ে গেল? তোকে দেখতে পারিস না কেন? হ্যাঁ দেখতে আবার না পারার কি আছে? বাটকুলকে বাটকুল বলেছে তো কি হয়েছে? অত রাগ কিসের তোর? তোর কি তোর বয়ফ্রেন্ড কি একেবারে খুব লম্বা নাকি? বাটকুল তাই বাটকুল বলেছি কেন? তুইও তো প্রেম করিস যে ছোড়ার সাথে, সেই ছোড়া আকারে কেলটি পড়া। আমি কোনোদিন বলেছি তোকে কিছু? এই কেলটি পড়া মানে কি, কেলটি পড়া মানে কি, কেলটি পড়া মানে জানিস তুই? আমার বয়ফ্রেন্ডকে কত হ্যান্ডসাম দেখতে বলতো, টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, কেলটি পড়া। থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না কত হ্যান্ডসাম কত টল ওসব আমি জানি, ওই ডার্কটাই আছে আর কিছুই নেই। এই তোকে একটা কথা বলে দিচ্ছি, আমার বয়ফ্রেন্ডের নামে আবোল তাবোল কথা তুই একদম বলবি না, বুঝলি? ও আবোল তাবোল কথা বলা কে আগে শুরু করেছিল? আমি বলেছিলাম তোর বয়ফ্রেন্ডকে কিছু, তুই তো বললি আমার বয়ফ্রেন্ড বাটকুল। বাটকুলকে বাটকুল বলেছি, বেশ করেছি, 100 বার বললো বাটকুল 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 বাটকুল। তুই কি করবি, করে নে যা। তুই জানিস তুই কেলটি ছোড়ার সাথে মিশে মিশে তুই কিরম ঝোঁকরুটে হয়ে গিয়েছিস? আগে তুই ঝোঁকরুটে ছিলি না, এক নম্বরের অসভ্য ছেলে ওইটা। ওর সাথে তুই যবে থেকে মিশছিস তবে থেকে তোর চরিত্রটাও খারাপ হয়ে যাচ্ছে, একদম ঝোঁকরুটে হয়ে যাচ্ছিস। এই না জেনে না শুনে একদম কথা বলবি না, তুই চরিত্র খারাপ কাকে বলছিস? তোর ওই বাটকুলটার চরিত্র ঠিক আছে তো? জানিস তুইও কি করে, কটা মেয়ের সাথে মেশে কজনের সাথে ঘুরে ঘুরে বেড়ায়? তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার বয়ফ্রেন্ডকে তুই আর বাটকুল বলবি না। আর আমার বয়ফ্রেন্ডের চরিত্র খারাপ মানে তুই প্রমাণ দিতে পারবি আমার বয়ফ্রেন্ডের চরিত্র খারাপ? আমার কি দায় পড়েছে যে চরিত্র খারাপ কিনা তার প্রমাণ দেওয়ার? তুই দেখ গা যা কতগুলো মেয়ের সাথে ঘোরে ফেরে, তুমি তো জানো না, চোখে দেখতে পাও না, চোখে তো ঠুলি এটে রাখো, তা দেখবা কি করে? যখন আমি স্কুলের ছুটি হয় তখন প্রত্যেকটা স্কুলের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, কথা যখন বলবে একটু ভেবে চিনতে বল, একটা মানুষ প্রত্যেকটা স্কুলের দরজার সামনে গিয়ে কী করে দাঁড়িয়ে থাকে? তোর রাগ আছে রাগ আছে তাই বলে তুই যাতা বলিস না? হ্যাঁ বলবো না, যা ওই বাটকুলের নাম তুইও আমার সামনে এসে বলবি না, ওর নাম শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়, অসভ্য বদমাইশ ছেলে একটা, জানোয়ার কোথাকার উল্লুক। আচ্ছা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তো সমস্যাটা কোথায়, ওর নাম শুনলেই তুই রেগে যাস কেন? রেগে যাই যখন বুঝছিস তাহলে ওই ছোড়ার নাম আমার সামনে নিস কেন, একদম ওর নাম আমার নামের সামনে নিবি না? ঠিক আছে ওর নাম আমি আর তোর সামনে নেবো না, কিন্তু এটা তো বল ওর নাম শুনলে তুই রেগে যাস কেন? ওই ছোড়াকে অনেকদিন আগে আমি একবার প্রপোজ করেছিলাম, ওই ছোড়া আমার মুখের ওপর বলে দিয়েছিল আমাকে নাকি দেখতে খারাপ, তাই জন্য ছোড়াকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। ও তাই বল, এই কারণে তুই ওকে দেখতে পারিস না? সেটা তো বলবি যে তোর মনে ব্যথা আছে, আমি কী করে বুঝবো বল? থাক হয়েছে হয়েছে, তোমাকে আর দাঁত বের করতে হবে না, যাও।